দাদু সুগার না নানা যে নামে ট্রল করুন না কেন সুখী দম্পতি টম মিষ্টি বয়সের ফারাক ত্রিশ বছর হলেও সুখে সংসার করছেন টম ও মিষ্টি ইমাম বিশ বছরে তরুণী মিষ্টি ভালোবেসে বিয়ে করেছেন পঞ্চাশ বছরে টমকে বয়সের পার্থক্যের কারণে এই জুটিকে কেউ বলে বাবা মেয়ে আবার কেউ বলে নানা নাতনি আলোচনা এখানেই থেমে নেই টাকা লোভে এবং আমেরিকার বাসিন্দা হতেই নাকি মিষ্টি বিয়ে করেছেন পঞ্চাশ ঊর্ধ্ব টম ইমামকে তিন বছর সংসার অতিবাহিত করা টম বলেন কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না এখন বউ পাশে আছে শান্তি আছে দুই বছর পর সন্তান নিবেও বলে জানিয়েছেন তারা মাঝে মধ্যে এই জুটি তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ রান্নার ভিডিও পোস্ট করেন তাদের ফেসবুক পেজে মিষ্টি শর্ট প্যান্ট পরে টমের সাথে ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন স্পটে তাদের তৈরি করা ব্লগে ফুটে ওঠে দেশটির বিভিন্ন দৃষ্টিনন্দন ভিউ পাশাপাশি শেয়ার করে তাদের ভালো লাগা মন্দ লাগা টকঝাল মিষ্টি কথোপকথন তাদের নানান খুনছুটি দেখে মুগ্ধ হন অনেকেই মূলত তাদের ভিডিওগুলোতে ফুটে ওঠে স্বামী এবং স্ত্রীর কেয়ারিং একে অন্যের প্রতি দায়িত্ব তাছাড়া মিষ্টির বাংলা গানের তালে নাচ বাঙালি শাড়ি গরুর মাংস রান্না সুটকি ভর্তা রেসিপির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় মুহূর্তেই পড়ে যায় হাজার হাজার রিয়েক ফ্যান ফলোয়াররা কমেন্ট বক্সে শেয়ার করেন মতামত আলোচিত এই জুটির প্রেম পর্বের শুরুটাও ছিল বেশ নাটকীয় বহু চড়াই উত্তরায় পার হয়ে এক হয়েছেন তারা আমেরিকার প্রবাসী টম দুই সালে বাংলাদেশ আসেন ঘুরতে বন্ধুর আমন্ত্রণে এক অনুষ্ঠানে যান তিনি আর সেখানে দেখতে পান সুন্দরী মিষ্টিকে দেখেই পরিচিত হবার লোভ সামলাতে পারেনি টম পরিচয়ের সূত্র ধরেই মাঝে মধ্যে হাই হ্যালো এরপর ফেসবুক ফ্রেন্ড তারপর নিয়মিত দুজনের ফোনে কথা হতো এক পর্যায়ে মিষ্টিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন টম সে সময় মিষ্টি তেমন পাত্তা দেয়নি পরে টমের রোমান্টিকতা দেখে প্রেমে পড়ে যান মিষ্টি এরপর দুজন দুজনের প্রেমে মশগুল হয়ে যান এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা কিন্তু মিষ্টির পরিবার বিয়েতে কোনো মতেই রাজি ছিল না পরে তারা পরিবারকে না জানিয়েই পালিয়ে বিয়ে করেন এরপর অবশ্য বৃষ্টির পরিবার মেনে নিয়েছিল মেনে নিবেই না কেন টমের মতো মেধাবী বিজনেসম্যানকে কে না চাইবে ইতিমধ্যেই টম আমেরিকার একজন সফল বিজনেসম্যান এবং বিদেশে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি ও ক্লাব গড়ে তুলেছেন তবে মিষ্টিকে বিয়ে করার আগে টম প্রথমবার বিয়ে করেন দুই সালে সে সময় এক আমেরিকান নারীকে বিয়ে করেছিলেন তিনি সেই স্ত্রী প্রায় দশ বছর ধরে অসুস্থ থাকার পর দুই সালে মারা যান প্রথম বিয়ের পর প্রায় বিশ বছর সন্তানদের কথা চিন্তা করে বিয়ে করেননি টম এমনকি স্ত্রীর শোক ও সন্তান চিন্তায় অসুস্থ হয়ে পড়েন তিনি সিঙ্গেল ফাদার হিসেবেই কাটতে থাকে তার দিন তারপর হঠাৎ বাংলাদেশে ঘুরতে এসে জীবন পাল্টে যায় টমের কয়েকজন বন্ধুর আমন্ত্রণে বিশ বছর পর দেশে ঘুরতে এসেছিলেন তিনি পেয়ে যান তার শেষ জীবনের সঙ্গী মিষ্টিকে বিয়ের পর দুজনেই পাড়ি জমান মার্কিন মুলুকে সেখানেই সুখে কাটছে তাদের দিন সত্যি ভালোবাসা মানে না কোনো বয়স কোনো সময় কোনো বেড়া এর বাস্তব উদাহরণ টম ও মিষ্টি ইমাম দম্পতি তো দর্শক এই দম্পতিকে আপনাদের কেমন লাগে তাদের টক ঝাল মিষ্টির সম্পর্ক দেখতে আপনাদের কেমন লাগে জানাতে নিশ্চয়ই ভুলবেন না